কম্পিউটার শব্দের বাংলা অর্থ কি? উত্তর, গণনাকারী যন্ত্র। 1 কিলোবাইট কত বাইটের সমান? 1024 বাইট। এক্সেলের একটি কক্ষে কতগুলি ক্যারেক্টার রাখা যায়? 255টি। অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার কি? উত্তর, সিস্টেম সফটওয়্যার। কম্পিউটারের ফাইল কাকে বলে? উত্তর, নথি বা ডকুমেন্ট যেখানে ধরে রাখা হয় তাকে ফাইল বলে। আধুনিক কম্পিউটারের জনক কে? উত্তর, চার্লস ব্যাবেজ। চ্যাট কথার অর্থ কি? উত্তর, খোশ গল্প করা। কম্পিউটার বায়োস কি? উত্তর, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কি? উত্তর, ফরট্রান। সিপিইউ এর ফুল ফর্ম কি? উত্তর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। WWW এর ফুল ফর্ম কি? উত্তর, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? উত্তর, 22শে ডিসেম্বর। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কি? উত্তর, ইন্টেল 4004। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে? উত্তর, মাইক্রোপ্রসেসর। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়? উত্তর, প্রেজেন্টেশন ফাইল। এলসিডির ফুল ফর্ম কি? উত্তর, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। কম্পিউটারের প্রধান দুটি অংশ কি কি? উত্তর, হার্ডওয়্যার ও সফটওয়্যার। কম্পিউটারের সকল কার্যক্রম কে নিয়ন্ত্রণ করে? উত্তর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? উত্তর, লেডি অ্যাডা অগাস্টা। পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম কি? উত্তর, অ্যাবাকাস। প্রথম তৈরি হয় চীন দেশে। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো কি? উত্তর, সুপার কম্পিউটার। কতগুলি বিট নিয়ে 1 বাইট হয়? উত্তর, 8 বিট। সিপিইউর 3টি অংশ কি কি? উত্তর, অ্যারিথমেটিক লজিক ইউনিট ALU, কন্ট্রোল ইউনিট CU, মেমোরি ইউনিট। ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে তথ্য স্থানান্তরকে কি বলে? উত্তর, ডাউনলোডিং। মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে? উত্তর, 1971 সালে। ব্যবহার শুরু হয় 1972 সালে।